শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনায় সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় দুর্ঘটনা ঘটে মৃত চারজন কোনো মতে প্রাণে বাঁচলেন সিকিম থেকে আসা গাড়ির চালক মুখোমুখি ধাক্কায় জঙ্গলে ছিটকে পড়ল দুটি গাড়ি দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ছিটকে পড়েছে পার্শ্ববর্তী জঙ্গলে কোনো মতেই প্রাণে বেঁচেছেন সিকিম থেকে আসা গাড়ির চালক যদিও এই দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটনাস্থলেই মৃত শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা সেবক সংলগ্ন সাত মাইল এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির ছিটকে পড়ে গাড়িগুলি পার্শ্ববর্তী জঙ্গলে ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে সিকিম থেকে যে গাড়িটি আসছিল সেই গাড়ির চালক কোনো মতে প্রাণে বাঁচেন মুখোমুখি ধাক্কা লাগে দুটি গাড়ির এবং সেই ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে ঠাকুরিয়ার দক্ষিণাপনে আগুন লেগেছে দক্ষিণাপনের একতলায় শাড়ির দোকানে আগুন লাগে বেলা 12:30 নাগাদ আগুন লেগেছে দেখছেন সেই ছবি একেবারে একতলায় শাড়ির দোকান সেই শাড়ির দোকানে আগুন লেগেছে ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের একজন পৌঁছে গিয়েছে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সত্যজিৎ এই মুহূর্তে দমকলের দুটি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে কি অবস্থা এখন দেখো এখনো পর্যন্ত দমকলের কাজ চলছে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি আগুন কিছুটা হলো নিয়ন্ত্রণে এসছে যেমনটা চারপাশে আরো দোকান আছে যে কারণে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে 12:30 নাগাদ এখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন একটি কাপড়ের দিবনে এখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন এখানকার ব্যবসায়ীরা এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে দমকলের দুটো ইঞ্জিন এখনো পর্যন্ত কাজ করছে পুরোপুরি এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে দোকানে আগুন যে শাড়ির দোকানটিতে আগুন লেগেছিল সেটি এবং তার আশপাশের সমস্ত দোকান ফাঁকা করা হচ্ছে যাতে দ্রুত আগুন না ছড়িয়ে পড়ে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে যেহেতু এখানে আশপাশের সমস্তই পোশাকের দোকান এবং কাপড় শাড়ি বা এই সমস্ত দোকান আছে সেই সমস্ত দোকানে যেহেতু খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে সত্যজিৎ তুমি আমাদের সঙ্গে থাকো দর্শকদের আরেকবার জানিয়ে দেবো যে আজ ঢাকুরিয়ার দক্ষিণাপনে একতলায় একটি শাড়ির দোকানে আগুন লেগে যায় ইতিমধ্যেই দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন বেশ খানিকটা নিয়ন্ত্রণে এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাড়ির দোকানে আগুন লেগেছে এবং বেলা 12:30 নাগাদ এই আগুন লাগার ঘটনা ঘটে আধ ঘন্টা হলো দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে আমরা দেখাচ্ছি সেই ছবি দমকল কর্মীরা এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু যেহেতু একেবারে শপিং মল দক্ষিণাপনে যেভাবে আগুন লেগেছে প্রচুর মানুষ এই সময় থাকেন কেনাকাটা করতে আসেন এবং স্বাভাবিকভাবেই যেভাবে আগুন লেগেছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা আসেন দমকলের দুটি ইঞ্জিন এখনও রয়েছে ঘটনাস্থলে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে পৌঁছেছেন ঘটনাস্থলে তার সঙ্গে কথা বলবো কিন্তু আগে আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে ঢাকুরিয়ার দক্ষিণাপনের ছবি দেখছেন একেবারে একতলায় যে শাড়ির দোকান সেই শাড়ির দোকানে আগুন লেগেছে আজ দুপুর 12:30 নাগাদ আগুন লাগে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ বৈদ্য এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সত্যজিৎ তুমি পৌঁছেছো ঘটনাস্থলে দেখাও সেই ছবি কতটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হলো আগুন দেখো এই মুহূর্তে দেখাবো তোমার সেই জায়গার ছবি যেখানে আগুন লেগেছে 12:30 নাগাদ এখানে আগুন লাগে এখনো পর্যন্ত দমকলের কর্মীরা কাজ করছেন এবং তুমি দেখতে পাচ্ছ যে ভিতরে যেহেতু এটা শাড়ির দোকান ভিতরে একের পর এক বিভিন্ন শাড়ি মজুত রয়েছে যেহেতু শাড়ি মজুত রয়েছে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়তে পারে যে কারণে এই তৎপরতা দেখা যাচ্ছে যে আশপাশে বিভিন্ন দোকান রয়েছে সেখানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সে কারণে কিন্তু প্রথমেই আগুন অ্যারেস্ট করার চারদিক থেকে অ্যারেস্ট করার চেষ্টা করা হয় তুমি দেখতে পাচ্ছ যে সেই জায়গার ছবি একের পর এক আশপাশের দোকান থেকে কিন্তু সমস্ত দাহ্য যে বস্তু এখানকার যে পণ্য সে সমস্ত কিছু বার করা হয়েছে জামা কাপড় শাড়ি এই সমস্ত কিছু বার করা হয়েছে যাতে আশপাশে আগুন ছড়িয়ে না পড়ে পাশাপাশি তোমাকে দেখাবো যে উজ্জ্বলকে দেখাতে বলবো যে আশপাশের যে সমস্ত ব্যবসায়ীরা তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং তারা বাইরে এসে অপেক্ষা করছেন কখন আগুন লাগে এবং কিভাবে লাগে 12:30টার সময় আগুন লাগে তারপরে আগুন ছড়িয়ে যায় এটা আমি ঠিক জানি না আমরা তো কাজের ব্যাপারে এসেছিলাম কি 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 হয়েছিল কি দেখেছেন হঠাৎ করে দেখলাম এটা আগুন লাগলো এইটাই আর
আশপাশের যে সমস্ত দোকান সে সমস্ত দোকানে অর্থাৎ যে সমস্ত আশপাশের যে ব্যবসায়ী আছে তাদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে যদি কোনোভাবে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, সে কারণে কিন্তু এই আতঙ্ক। এবং তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তের ছবিটা দমকলের দুটো ইঞ্জিন কাজ করছে এবং আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে, কোথাও কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা সেই সমস্ত বিষয় দেখা হচ্ছে। এবং এর পাশাপাশি এই দোকানে মজুদ যে সমস্ত শাড়ি এবং অন্যান্য জামা কাপড় সেগুলো বার করা হচ্ছে যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। এবং এর পাশাপাশি যে অন্যান্য দোকানগুলো রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে একের পর এক শাড়ির দোকান এবং পোশাকের দোকান রয়েছে সেই সমস্ত দোকান কিন্তু খালি করা হচ্ছে। কি দেখেছেন, কি হয়েছিল? অ্যাট ফার্স্ট সকাল থেকেই তো 11:30 দিক থেকে দেখলাম যে এখানে পকেট ফায়ার হয়েছে, বোধহয় এসি থেকে শর্ট সার্কিট হয়েছে। ওই শর্ট সার্কিটে আমাদেরই বন্ধু বান্ধবরা ওরা সব গ্যাস ট্যাস দিলো, দিয়ে অনেকটা কন্ট্রোলে আনলো। তা বর্তমানে এখন তো ওনারা অনেক কাজ করছেন, পকেট ফায়ারটা বন্ধ করেছে। উপরে আতঙ্ক তো একটা ক্রিয়েট আছে, যার যেই জন্য আশেপাশের দোকানগুলো সব বন্ধ রেখে দিয়েছে না। তা উপরেও প্রচুর মাল ছিল এদের, প্রচুর মাল পুড়ে গেছে, নিচে এখন কন্ট্রোল আছে কিন্তু আতঙ্কটা আছে, একেবারে আতঙ্ক রয়েছে। পাশাপাশি দেখাবো যে দমকলের ছবিটা, দমকলের কর্মীরা কাজ করছেন এবং এই মুহূর্তে আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে, আশপাশের দোকানে যেহেতু যদি যেন না ছড়ায় সেদিকটা কিন্তু খেয়াল রাখা হয়েছে। এবং যেখানে আগুন লেগেছিল তুমি দেখতে পাচ্ছ, দোকানটাকে দেখাবো যে এটা একটা শাড়ির দোকান যেখানে অন্যান্য পোশাকও মজুদ ছিল, এই দোকানে যাতে দ্রুত আগুন ছড়িয়ে না পড়ে, যাতে আর কোথাও আগুন ছড়িয়ে না পড়ে সে কারণে কিন্তু এখানকার যে সমস্ত পণ্য সামগ্রী তা কিন্তু বার করে নেওয়ার চেষ্টা হচ্ছে। এবং আশপাশের যে ব্যবসায়ীরা তারাও কিন্তু হাতে হাত লাগিয়েছেন, আশপাশের দোকানে মূলত যে সমস্ত আশপাশের দোকান আছে সেই সমস্ত দোকানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকেই কিন্তু মূলত নজর দেওয়া হচ্ছে এবং সতর্কতা রয়েছে সেরকমই। এবং তুমি দেখতে পাচ্ছ যে অন্যান্য ব্যবসায়ীরা তারা কিন্তু এসে পড়েছেন এবং আতঙ্ক রয়েছে এলাকাতে, কারণ এখানে যেরকম আমার একজন প্রত্যক্ষদর্শী জানালেন সম্ভবত এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল এবং দমকল কর্মীরা এখনো রয়েছেন ঘটনাস্থলে, কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা সেটা যেরকম ক্ষতি দেখছে, পাশাপাশি অন্যান্য দোকানে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেটাও নিশ্চিত করা হচ্ছে।